হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আমার ডিজিটাল পাঠশালা। আজকে আমার অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছে যে এত এত পড়ছি কিন্তু ভুলে যাচ্ছি, তাহলে আমি কি করব। এই নিয়েই আজকের আমার ভিডিওটি। একদম প্রথমে আমি শুরু করছি একটি কোটেশন দিয়ে, হিউম্যান মেমোরি ইজ শর্ট অ্যান্ড টেরিবলি ফিকল। আমাদের মানুষের স্মৃতিশক্তি হচ্ছে ভয়ঙ্করভাবে খুব ছোট এবং সেটা খুবই চঞ্চল, চপল। অর্থাৎ আমরা খুব অল্পতেই সমস্ত কিছু ভুলে যাই। একটা জিনিস ভাবতো, যদি আমরা খুব সহজে ভুলে যেতে না পারতাম, তাহলে আমাদের যে সমস্ত ভয়ঙ্কর স্মৃতিগুলো, আমাদের প্রিয়জনকে হারানো, প্রিয় বিষয় বস্তু থেকে সরে আসা বা সেগুলো হারানো থেকে আমরা নিজেদের কিভাবে রক্ষা করতে পারতাম, সেই যন্ত্রণা থেকে কিভাবে বাঁচতে পারতাম। অর্থাৎ আমাদের মেমোরি, স্মৃতিশক্তি, কিন্তু যে আমরা ভুলে যাই সেটা কিন্তু আমাদের আশীর্বাদ স্বরূপ। আমরা প্রত্যেকটা জিনিস ভুলে যেতে চাই, ভুলে যাওয়াটাই শ্রেয় আমাদের কাছে। শুধুমাত্র এটা বিপরীত দেখি বা আমরা বিপরীত ভাবি পড়াশুনোর ক্ষেত্রে, পড়াশুনোর ক্ষেত্রেই আমরা ভাবি যে এটা যদি তা না হয়ে আমরা যদি সবসময় মনে রাখতে পারতাম তাহলে বুঝি ভালো হতো, কিন্তু না। পড়াশুনোর ক্ষেত্রেও আমরা যেমন ভুলে যাই তেমন আমাদের মনেও থেকে যায়। এই ভুলে যাওয়া থেকে আমাদের রেহাই পেতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাদের রিভিশন করতে হবে। অর্থাৎ আমাদের রিভাইজ দিতে হবে পড়াশুনো একটা নিয়ম করে। আমরা যে পড়াটা আজকে পড়ছি সেই পড়াটা দিনের পড়াটা রাত্রে আমাদেরকে রিভাইজ করতে হবে, তারপরে সেটা এক সপ্তাহ পর করতে হবে, এবং তারপরে সেটা এক মাস পর আমাদেরকে সেটা রিভাইজ করতে হবে। এইভাবেই কিন্তু মনে থাকবে, তারপরে আমরা কিন্তু একটা বছর ইয়ার পরে সেগুলো রিভাইজ করব। তো আজকের এই ভিডিওটা মূলত আমি প্রাইমারি টেট ক্যান্ডিডেট যারা আছে তাদের নিরিখেই বলছি। তোমাদের পরীক্ষা হাতে গোনা আর 57 দিন আছে যেহেতু, তো সেক্ষেত্রে তোমাদের রিভিশনটা খুব একটা যে বেশি গুরুত্বপূর্ণ সেটা আমি মনে করছি না। তবে এটা বলবো যে যখন তোমরা যেটা পড়ছো সেটাকে খুব ভালোভাবে পড়ে নাও, মনে নেই বা মনে থাকছে না সেটা নিয়ে চিন্তা করতে হবে না। কারণ হচ্ছে যখন তুমি প্রশ্নটা হাতে পাবে, যখন তুমি প্রশ্ন হাতে পাবে তখন দেখবে সমস্ত কিছুই মনে পড়ে যাবে। যখন প্রশ্ন হাতে পাবে সবই মনে পড়ে যাবে।